জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্র বিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সাধ্য মতন অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে এই ভিডিওটা করতে বসেছি, আপনারা সকলেই জানেন একদম আদি যুগ থেকে, অর্থাৎ আমরা যে সময় থেকে মানব জাতি হিসাবে প্রতিষ্ঠিত হলাম সেই সময় থেকেই এই সমস্যাটাতে আমরা কিন্তু ভুগছি, মানে যেটা আপনারা থাম্বনেইলে দেখে এই ভিডিওতে প্রবেশ করলেন, এবং আজও যেন কোথাও গিয়ে এই সমস্যাটার সমাধান সঠিকভাবে হচ্ছে না, হয় না। আজও বহু মানুষকে মন্দির মসজিদ দরগা সাধু সন্ত সকলের পায়ে ধরতে পায়ে পড়ে কাঁদতে দেখেছি, মানতের পর মানত করতে দেখছি যে একটি সন্তান চাই, সেটি ছেলে হোক বা মেয়ে হোক। আবার অনেকের আছে দু তিনটে মেয়ে আছে, কিন্তু ছেলে যেন একটাও হচ্ছে না। তো আজকে আমি যে ভিডিওটা করতে বসেছি সেটা কিন্তু সন্তান লাভ শুধু নয়, পুত্র সন্তান লাভের একটা উপায়ও বটে, কিন্তু উপায়টা একটু কঠিন, আপনাদের ভালো করে পুরো সিস্টেমটাকে বুঝতে হবে। আদারওয়াইজ যদি ভিডিও স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু আপনারা একই ভিডিওকে 10 বার দেখতে বাধ্য হবেন। সেক্ষেত্রে আমি পরামর্শ দেবো একবার দেখেই পুরোটা বুঝতে পারবেন, কারণ আপনারা খুব ভালো করে জানেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন যে আমি কিন্তু পূর্ণরূপে বুঝিয়ে দিই প্রতিটা ভিডিওকে, মানে প্রতিটা যে কাজ আমি আপনাদেরকে করতে বলি সেই সংক্রান্ত বিষয়ে। তো এখন একটা কথা বলবো, যারা এই চ্যানেলে প্রথম এলেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটাকে অন করে রাখুন, যাতে করে এই এত যে সাবস্ক্রাইবার আমার আছে তারা যেমন প্রথমেই আমার কোনো ভিডিও বেরোলেই তাদের কাছে প্রথমেই নোটিফিকেশন যায়, তেমন আপনাদের কাছেও পৌঁছে যাবে এবং আপনারা আমার দ্বারা করা আপনাদের উপকারের চেষ্টা সেটাতে আপনারা লাভবান হবেন নোটিফিকেশনের কারণে। আর যখন ভিডিওটা কমপ্লিট হবে, যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এই ধরনের একটা ভিডিওর প্রয়োজন ছিল, এই ধরনের তথ্যের একটা দরকার ছিল, তাহলে ভিডিওটা দেখার পর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন। এবং অবশ্যই বলবো, যেটা রেগুলার প্রতি ভিডিওতে বলি, যে যার প্রয়োজন আছে এই সংক্রান্ত সমস্যার তাকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে তিনি এই ভিডিওটার মাধ্যমে নিজের লাভটাকে উঠাতে পারেন। আর যদি অতিরিক্ত কারোর কিছু জানার থাকে নিচে কমেন্ট করতে পারেন, ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন, আমি প্রয়োজন বোধে অবশ্যই উত্তর দেব। তো যাই হোক, এর বেশি আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল কথাটা, ভালো করে মন দিয়ে শুনুন। স্বামী স্ত্রী দুজনেই সুস্থ, বিয়ে হয়েছে বহুদিন হয়ে গেছে, আমি কিন্তু নিঃসন্তান ব্যক্তি হিসাবে কথাটাকে বলছি, যাদের দু তিনটে মেয়ে হয়েছে অথচ ছেলে হচ্ছে না তারাও বুঝে নেবেন যে ছেলে হচ্ছে না, অর্থাৎ ওই সন্তানহীন এই ধরনের একটা পর্যায়ে ভেবেই আপনারা পুরো তত্ত্বটাকে দেখবেন এবং বুঝবেন। আমি আজ যে পদ্ধতিটা বলবো, পদ্ধতিটা আপনাদের কাছে অতি কঠিন মনে হতে পারে, কিন্তু আমি হলফ করে বলছি এটাতে কারুর কোনো সাহায্যের প্রয়োজন পড়ে না, আপনারা নিজেরাই এই সমস্যা থেকে নিজেদেরকে বার করে আনতে পারবেন। কিরকম ব্যাপারটা হচ্ছে, অনেকদিন বিয়ে হয়েছে, বাড়ির সবাই খোঁচা দিচ্ছে এবং বন্ধু বান্ধব অতিবেশী প্রতিবেশী সকলেই খোঁটা দিচ্ছে যে এতদিন বিয়ে হয়ে গেল বাচ্চা নেই কেন, বাচ্চা নেই কেন, বাচ্চা নেই কেন। তো অনেকে ভাবছে বোধ হয় আপনাদের মধ্যে মিলমিলাপ নেই, কিন্তু আপনারা রেগুলার মিটিং করেন, রেগুলার আপনারা হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা আনার প্রক্রিয়াতে নিজেদের নিয়োজিত করেন, কিন্তু তথাপি কোথায় যেন একটা ল্যাক হয়ে যাচ্ছে, একটা ফাঁক থেকে যাচ্ছে। আপনারা মেডিকেল পরামর্শ নিয়েছেন, সেখানে টেস্ট হয়েছে, সেখানে দেখা গেছে যে কোনো ফল্ট আপনাদের দুজনের নেই, অথচ বাচ্চা হচ্ছে না বা পুত্র সন্তান হচ্ছে না। তো এক্ষেত্রে মেডিকেল সায়েন্স কি বলে যে আমরা ট্রাই করছি IVF এর, ঠিক আছে, IVF পদ্ধতি করে তারা আপনাদেরকে পুত্র সন্তান দিতে পারবে এই গ্যারান্টি নেই, কিন্তু সন্তান দিতে পারবে এই গ্যারান্টি দেয়। তো সেই ক্ষেত্রে আবার হতে পারে আপনাদের
আইবিএফ এর ফলে আবার একটা কন্যা সন্তানের জন্মালো, বা যারা নিঃসন্তান তারা একটা সন্তান পেলেই খুশি, তো কন্যা সন্তান পেলো, তাদের জন্য কিন্তু এই ধরনের কোন মন্তব্যতে আমি যাচ্ছি না। কিন্তু যারা পুত্র সন্তান লাভের আশায় দীর্ঘদিন বসে আছেন বা একটি সন্তানের আশাতেও বসে আছেন, কোনোভাবেই সফলতার মুখ দেখতে পাচ্ছেন না, তাদের জন্য এই পদ্ধতিটা অতীব কার্যকর এবং সেন্ট পার্সেন্ট কার্যকর। তো কি করতে হবে, আপনাদের কোন একটা শুক্লপক্ষের মানে অমাবস্যার ঠিক পরে যে নবমী আছে, মুসলমানরা একে নচান্দি বলে, অমাবস্যার পরের যে নবমী সেই নবমীর দিন থেকে আপনাদেরকে এই পদ্ধতিকে শুরু করতে হবে। এক্ষেত্রে আপনাদের হাজবেন্ড ওয়াইফ দুজনকেই সম্পূর্ণরূপে ব্রহ্মচর্য পালন করতে হবে, সম্পূর্ণরূপে, অর্থাৎ কোনো রকম আমিষ খাবার খাবেন না, বাড়তি কোনো কথা বলবেন না যাতে মিথ্যে বলতে বাধ্য হন। যারা অফিস কাচারি করেন তারাও কিন্তু এই বিষয়ে খুব সাবধান, কারণ অফিসে এলে না কেন, এই পেট ব্যথা করছিল, অ্যাকচুয়ালি পেট ব্যথা হয়নি, এই ধরনের মানে কোনো রকম নেগেটিভ কোনো বিষয়ের সাথে নিজেকে যুক্ত করবেন না। যারা ব্যবসা করেন তারা ব্যবসা থেকে একটু সরে আসবেন, অন্যের হাতে ব্যবসা ছেড়ে দিয়ে, যাতে ব্যবসা ক্ষেত্রে বসে কোনো মিথ্যে কথা না বলতে হয়। কতদিন সেই দিনটা সম্পর্কেও আমি বলছি। তো আপনাদেরকে পূর্ণ ব্রহ্মচর্য যেতে হবে, খাটে শুতে পারবেন না, মাটিতে শুতে হবে, মাটিতে কম্বল বিছিয়ে শুতে হবে, খুব কঠিন লাগবে আপনাদের, কিন্তু এত কিছু কঠিন নয়। একদম শুদ্ধ নিরামিষ আহার করতে হবে, পেঁয়াজ রসুনের মুসুর ডালের ছোঁয়া চলবেই না, এমন কোনো খাবার চলবে না যেখানে আয়রন আছে, প্রোটিন আছে, সেখান থেকে সরে আসবেন। দুধ খেতে পারেন, দুধকে সুষম আহার বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এইভাবে আপনাদেরকে নিজেদেরকে ব্রহ্মচর্যের মধ্যে নিয়ে আসতে হবে। তো যে নবমীটা এলো শুক্লপক্ষের, সেই নবমীতে আপনারা অতি ভালোভাবে স্নান ধান করে, দুজনেই স্নান ধান করে নিজেদেরকে গন্ধে দ্রব্যে আবৃত করবেন, তারপরে একটা চৌকি পাতবেন, সেই চৌকির ওপরে একটি সাদা আসন বিছিয়ে নেবেন এবং তার উপরে বাল গোপালের ফটো বা মূর্তি রাখতে পারেন, প্রাণ প্রতিষ্ঠা না হলেও চলবে, ওই বালগোপালের প্রাণ প্রতিষ্ঠা না হলেও চলবে, শুধু একটা ফটো, এবং সেটা যদি একটু বড় মাপের হয় আরো ভালো হবে, অথবা বালগোপালের একটা মূর্তি, সেটা মাটির মূর্তিও হতে পারে, প্লাস্টার অফ প্যারিসের মূর্তিও চারিদিকে কিনতে পাওয়া যায়, সেরকমও হতে পারে, যা হোক মানে একটা বালগোপালের মূর্তি থাকতে হবে। তাকে আপনাদের মন মতন করে, অর্থাৎ আপনারাও শুদ্ধ পোশাকে থাকবেন, চেষ্টা করবেন নতুন পোশাকই, ব্যবহার করা পোশাক নয়, ছেঁড়া ফাটা পোশাক নয়, শুদ্ধ নতুন বস্ত্র যদি পারেন পরবেন, যে কোনো কালারের হতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না, ঠিক আছে। একটু মালা নেবেন, ধূপবাতি জ্বলবে, গোপাল যা খেতে, শিশুরা যা খেতে ভালোবাসে, যেমন ধরুন চকলেট, ক্যাডবেরিজ, এগুলোকে নিয়ে বসতে পারেন, তারপরে একটু মালা, মালাটাও কিন্তু এমন হতে হবে যে ঠেকায় পড়াটা ওই রজনী আর গাঁদা দিয়ে গাঁথা ওরকম মালা নয়, খুব সুন্দর মালা, অর্থাৎ জুঁই ফুল, বেল ফুল, এই ধরনের মানে অতীব তীব্র গন্ধ যেখান থেকে বেরোবে সেই ধরনের ফুলের মালা নিয়ে বসবেন। এবার ওই বালগোপালের গলায় মালাটা পরিয়ে ধূপ দীপ জেলে তাকে মনে মনে স্মরণ করবেন যে আপনি আমার দ্বারা আমার স্ত্রীর গর্ভে উপনীত হন, এটা স্বামী বলবে, স্ত্রী বলবে আপনি আমার স্বামীর দ্বারা আমার গর্ভে উপস্থিত হন, ঠিক আছে। এটুকু বলার পরে আপনাদেরকে রুদ্রাক্ষের মালাও এক্ষেত্রে জোগাড় করতে হবে, রুদ্রাক্ষের, দুজনের হাতেই রুদ্রাক্ষের মালা থাকবে, দুজনেই আসন পেতে বসবেন এবং দুজনেই একদম যে স্টাইলে একটা মন্ত্র জপের সিস্টেম শুরু করতে হয় সেইভাবেই, অর্থাৎ প্রথমে আচমন করবেন, জল শুদ্ধি, আসন শুদ্ধি, গুরুপঙ্ক্তি প্রণাম, এই সমস্ত কিছু করে যদি নিজেদের গুরু থেকে থাকে তাহলে সেই গুরুকে স্মরণ করে আপনাদেরকে এই মুহূর্তে স্ক্রিনে যে মন্ত্রটা এলো সেটা আমি মুখে উচ্চারণ করেও বুঝিয়ে দিচ্ছি, এই মন্ত্রটাকে 100,000 বার জপ করতে হবে। এবার আপনারা যদি ডেলি 1,000 বার করে জপ করেন তাহলে পরে, কারণ আমরা এখন সবাই ব্যস্ত, তো একদিনে 10,000 জপ করতে পারবেন এটা আমি বলবো না, তো একটা সংকল্প করে নেবেন যে আমি প্রত্যহ আজ থেকে প্রত্যহ 1,000 বার করে জপ করবো, অর্থাৎ 1,000 বার হাজবেন্ডও করবে, 1,000 বার ওয়াইফও করবে, 1,00,000 1,00,000 দুজনকেই জপ করতে হবে।
তো এই 1,00,000 বার জপ যদি 1,000 দিয়ে ভাগ করেন তাহলে 100 দিন লেগে যায়। আপনাদের ধৈর্য ধরে ওই 100 দিন ব্রহ্মচর্য পালন করতে হবে, নিজেদের মধ্যে কোনো রকম কোনো সহবাস হবে না, কোনো ইন্টিমেসি হবে না, এমন কি একে অপরের অপরকে কামের দৃষ্টিতেও দেখবেন না, ঠিক আছে? তো আপনাদেরকে মন্ত্রটা জপ করতে হবে, মন্ত্র দেব কি সুত গোবিন্দ বাসুদেব জগৎপতে দেহি মে তনয়ং কৃষ্ণ কামহং শরণং গতা। এই মন্ত্র 1,00,000 বার জপ করতে হবে প্রতিদিন 1,008 বার করে। 1,008 হয় না, 108-এর মালার যদি দানা হয়, আর 9 নম্বরটা হচ্ছে সাক্ষী, মানে 108-এর রাউন্ড হয়েছে, তার মানে 1,080 করে হচ্ছে। আপনারা কিন্তু ওই 80টাকে ধরবেন না, আপনারা 1,000 করেই ধরে চলবেন যে আমি আজকে 1,000 করেছি, কালকে 1,000 করেছি, এই করতে করতে 100 দিনের মাথায় আপনার এই জপ সমাধা হবে। এই জপ যেদিন সমাধা হবে তার পরের দিন সন্ধেবেলায়, মানে প্রত্যেকটা কাজই কিন্তু আপনারা রাত্রে করবেন, সারাদিনের সমস্ত কাজকর্ম করবেন, সাত্বিক থাকবেন, শুদ্ধ থাকবেন, শুদ্ধ আহার করবেন, এবং সন্ধেবেলায় বা রাত্রেবেলায় শুদ্ধ হয়ে স্নান ধান করে আপনারা, তাতে যদি মনে হচ্ছে শীতকাল পড়ে গেছে তো ঠান্ডা লাগার হ্যাবিট আছে, তাহলেও গরম জল করেও স্নান করতে হবে, আপনাদের সর্বাঙ্গ ধুতে হবে। আচ্ছা, সর্বাঙ্গ ধুতে বলতে আমরা একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে মাথায় জল ঢেলে নিলাম, না, আপনাদের গোপন অঙ্গগুলো কিন্তু সবচেয়ে বেশি নোংরা, মানে আমাদের সবারই, ওইগুলোকে ভালো করে পয় পরিষ্কার করে নিতে হবে। ব্রহ্মচর্যের এটা হচ্ছে প্রথম নীতি, অর্থাৎ পায়ুদার জনিদার সব কিন্তু আপনাদের ভালো করে আগে শুদ্ধভাবে ধুয়ে নিতে হবে, তাই স্নান ভালোভাবে করতে হবে। এই স্নান পর্ব সমাধার পরে এই কাজটা করতে হবে। এইভাবে আপনারা 100 দিন করেছেন, 101 নম্বর দিনে আবার সন্ধেবেলা অর্থাৎ সূর্যোদয়ের পরে হোম করতে হবে। তো হোম যদি আপনারা না করতে জানেন তাহলে কোনো পুরোহিত ডেকে এনে আপনারা পুরো হোমের সিস্টেমটাকে করবেন, তিনি এই মন্ত্র তাদেরকেও দেবেন, মানে তাকেও দেবেন, তিনি এই মন্ত্রে আহুতি দিতে থাকবে আর আপনারাও আলাদা করে আহুতি দেবেন। তো আহুতিটা কিরকম হবে, একটা বড় বড় দুজনে দুটো বড় বড় পাত্র নেবেন, সেই পাত্রতে ভর্তি ঘি থাকবে, ঘিয়ের মধ্যে যথেষ্ট পরিমাণ মধু থাকবে, অর্থাৎ আমি যদি পরামর্শ দিই তাহলে ঘি লেগে যাবে মনে করুন নিয়ার অ্যাবাউট 3 কিলো 3 কিলো 6 কিলো, এবং ওই 3 কিলো ঘিয়েতে 1 কিলো 1 কিলো করে মধু যাবে, আর 1 কিলো 1 কিলো করে কালো তিল দিতে হবে। তার মানে স্বামীর যে পাত্রটা হবে সেই পাত্রে 3 কিলো ঘি 1 কিলো মধু 1 কিলো তিল থাকবে, ওয়াইফেরও সেম 3 কিলো ঘি 1 কিলো মধু 1 কিলো তিল থাকবে। সেইটা নিয়ে সেম মন্ত্র দেব কি সুত গোবিন্দ বাসুদেব জগৎপতে দেহি মে তনয়ং কৃষ্ণ কামহং শরণং গতা। এই মন্ত্রে একবার 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 করে আহুতি দিতে হবে 1,008 বার, মানে 10,008, ঠিক আছে? অর্থাৎ 1,00,000 জপ করেছেন, 10,000 আহুতি হবে দশাংশ। এবং এই কাণ্ডের পরে এবার আপনারা নর্মাল লাইফে ফিরে যাবেন, যেমন একটা হাজবেন্ড ওয়াইফের রিলেশন হয় সমস্ত কিছু রিলেশন করবেন, চেষ্টা করবেন একটু শুদ্ধ খাবার খাওয়ার, মাছ মাংস খেতে পারেন কিন্তু সেটা এমনভাবে নয় যে পুড়িয়ে ধুড়িয়ে, ওরকম নয়, ভদ্রভাবে রান্না করে প্রপারলি খাবেন। এবং প্রতিদিনই হাজবেন্ড ওয়াইফ আগে 108 বার করে জপ করবেন এই মন্ত্র, জপ করার পরে কিন্তু আপনারা সহবাস করবেন, দেখবেন পুরো কর্মকাণ্ড সমাধা হওয়ার ঠিক 3 মাসের মাথায় আপনার স্ত্রী প্রেগনেন্ট হবেন, শুধু প্রেগনেন্ট হবেন না, সু সন্তানের জন্ম দেবেন, সেই সন্তান সৌভাগ্য নিয়েই জন্মাবে, এবং অধিকাংশ ক্ষেত্রে 80% ক্ষেত্রে প্রমাণ আছে পুত্র সন্তানই লাভ হয়েছে। এক্ষেত্রে আপনাদের কারুর কোনো প্রয়োজন পড়বে না, শুধু প্রয়োজন পড়তে পারে হোমের সময়, মানে আপনি যদি ব্রাহ্মণ হন এবং হোমের পদ্ধতি জানা থাকে তাহলে আপনার কারুর প্রয়োজন পড়বে না, কিন্তু যদি আপনি ব্রাহ্মণ না হন বা আপনি ব্রাহ্মণ কিন্তু পুজো পাঠ সম্পর্কে আপনার কোনো জ্ঞানই নেই, সেক্ষেত্রে আপনাকে একজন ব্রাহ্মণকে হায়ার করতে হবে, তিনি এই হোমটা করে দেবেন। এক্ষেত্রে কোনো মাদুলি তাবিজ কবচ কোনো কিছুর প্রয়োজন নেই, বাস এই জপের গুণে এই মন্ত্রের গুণে সত্যি সত্যি আপনারা নিজের যে মানসিক ইচ্ছা যে আমার একটা সন্তান নেই, আমার একটা সন্তান হচ্ছে না, কিংবা আমার একটা পুত্র সন্তান হচ্ছে না, সেই সমস্যা থেকে নিজেকে নিজেদেরকে বার করে আনতে পারবেন, এটা কিন্তু পরীক্ষিত সত্য। তাই এই তথ্যটা আজকে
আমি আপনাদের হাতে তুলে দিলাম এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস রাখি আপনারা সত্যিই এতে সফল হবেন। এবার মনে করুন এই সংক্রান্ত মানে এই ধরনের কাজ করার মতন সময় বা এনার্জি আপনাদের কাছে নেই, সেক্ষেত্রে আরো বহু 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 পদ্ধতি আছে, আমি একটা একটা করে আপনাদের সামনে সেগুলো সবই উপস্থিত করব যাতে আপনারা নিজের ভালোটা করতে পারেন। কিন্তু এই পদ্ধতিটা কিন্তু অতীব কার্যকর পদ্ধতি বিনা কারুর সাহায্য ছাড়া, তাই আপনারা করে দেখতে পারেন। আজকের বেশি আর কিছু বলবো না, আশা করব এই ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং অনুরোধ করব যার দরকার তাকে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। শুধু মা বগলার কাছে রোজের মতন কামনা করব, হেমা সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, শান্তিতে রাখো। আজ আসি, নমস্কার।